এই যে খেজুরের রসটা, এটা সাধারণত শীতকালেই পাওয়া যায়। ঠান্ডার প্রভাব যত বেশি হবে, খেজুরের রস তত বেশি হবে। নইলে রস গড়িয়ে গোড়া পচে অকালে হবে মরণ। খেজুর গাছে হাড়ি বাঁধো মন, প্রথম কাটতে গেলে, রস কাটতে গেলে প্রথম গাছটাকে জুড়তে হবে মুড়ো কাটা দা দিয়ে। ভেটি ক্লাসের ও বড় দানা, গাছ কাটা দানা, সেই দা দিয়ে ঝরবে। ওর খাদি আছে, সেই খাদির থেকে ওই ওই যে ধরে এরকম করে ঝুটকে ওকে বলে ঝোড়া। পাতাগুলো মাটিতে পড়ে যায়, উপর থেকে মাটিতে পড়ে যায়। ঝোড়াটা মানেটা হচ্ছে গাছটা পরিষ্কার করে গাছটা ঝুড়িয়ে চারিদিকে, একদিকে বেললে থাকবে আর একদিক থাকবে না, ওকেই বলে ঝোড়া। গাছ তো দুদিকে কাউকে ঝরে না, দুদিকে ঝোড়া হয় না, দুদিকে ঝরলে আর বছর হবে ওইটা ওই ওই দিকে ঝুটতে হবে, এটা রেখে দিতে হবে, একদিকে এদিকে হবে আর এক বছর ওদিক তার অপসাইড হবে। এইবার গাছটা ঝুড়ে পরিষ্কার করে থুয়ে আবার সাত দিন পরে চাল দেবে মুড়ো কাটাটা দিয়ে। রস কাঠটা বের করবে, আসল কাঠটা বের করবে, কেটে আর সাত দিন পরে গিয়ে গাছটা নুলবে। নলি দেবো মানে কি? নলি দেবো মানে কি? ওই গাছটা যে আছে নলি হবে। রসটা কীভাবে আসবে? রসটা কীভাবে আসবে? সত্য সব দাঁতের রস তো ওই সব দিক থেকে পড়ে যাবে। এইবার এইভাবে টানতে হবে, এইভাবে টানতে হবে, টেনে মাজা দিয়ে দিয়ে একটা মেরে দিতে হবে, একটা ওই বাঁশের একটা ইয়ে মেরে দিতে হবে। হ্যাঁ, নলি মেরে দিতে হবে, ওকে বলে নলি। নলি হলো বাঁশের, বাঁশের ওই আগা আছে যে ওই আগা দুফাল করতে হবে, করে এই এই দা দিয়ে ওই হলুতে হবে, হলুই এইভাবে হলুইয়ে ওই গাছের গায়ে মারতে হবে। সেইটা দিয়ে এবার মাজা দিয়ে একটা চিড় দিয়ে এবার নলি মারতে হবে, এইভাবে মারতে হবে, এইভাবে মারতে হবে। এবং মারলু হবে, কিন্তু এইভাবে মারলে সেইটি ভালো হবে। নলিটা মেরে দিয়ে এরাটা উল্টো দড়ি বাঁধতে হবে, উল্টো দড়ি মেরে ভাগটা বেঁধে দিতে হবে। ওই 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 প্রথম দিন কাটা বলে ওকে। প্রথমে ভাড় পরিষ্কার করতে হবে, আগুন দিয়ে ভাড়গুলো পোড়াতে হবে। ভাড়ের গলায় একরকম দড়ি লাগানো হয়, সেটাকে বলা হয় কানাস। তারপরে ওই দড়িটা উপরে যে একটা বললে যে মানে ওকে বলা বেললে, অর্থাৎ খেজুরের পাতা, ওই পাতায় একটা দড়ি লাগিয়ে আর ভাড়ের ওই গলার যে দড়ি ওইটা লাগিয়ে বেঁধে রাখতে হবে। তারপরে সকালে যেয়ে ওই রসটা গাছে উঠে পেড়ে নিয়ে আসতে হবে এবং দ্বিতীয় একটা ভাড় পুনরায় বেঁধে রেখে আসতে হবে। প্রথম দিন যে রসটা তৈরি হয় ওটা বলা হয় জিরেন রস, অর্থাৎ ওই রসটা হচ্ছে অত্যন্ত পরিষ্কার, এই জন্য ওকে জিরেন রস বলা হয়। ওই রসটা এনে বাড়িতে এনে হাঁড়িতে করে জাল দিয়ে গুড় তৈরি করতে হয়। প্রথম গাছে উঠতে গেলে এইটা কোমরে বাঁধ দেবে, হ্যাঁ, এর পিছনে বাঁধ দেয় এইটা, একে বলে ঠুঙি। ঠুঙি একে দা রাখছে এখানে, দা এই যে দা কীভাবে নিয়ে গাছে কি কীভাবে নিয়ে যায়, এই তারপরে এটা লাগে, এটা এইভাবে খুলতে হবে, এই এই এইভাবে খুলতে হবে, খুলে এই কোমরে বাঁধতে হবে, গাছে ফকসি যাবে গাছ থেকে, এই হলো এই। আচ্ছা, এইবার এইবার গাছে উঠে, এই গাছে উঠলাম তো, উঠে এই দাঁতে গাছ ধরলাম মুড়ো কাটা দা, এই দাঁটাকে মুড়ো কাটা দা বলে। তারা করতেছে রস আস্বাদন, খেজুর গাছে হাড়ি বাঁধো মন, খেজুর গাছে হাড়ি বাঁধো মন। শিউলি বলে যাদের গাছ কাটে তাদেরই শিউলি বলে, ওই গাছ কাটা ধরলে তাদের শিবলি বলে, যেখান থেকে তুমি শেখবা গাছ কাটা সেখান থেকে তাদের শিবলি বলে। আরে আমার আব্বা কাটি কাটতো, তারপরে থেকে আমি কাটছি। তারা তলে পড়ে হয় মরণ, খেজুর গাছে হাড়ি বাঁধো মন,
সকালে উঠে যে যতবারে ভোরে উঠে ওই খেজুরের রসগুলো ওই ভাঁড়গুলো খুলে নিতে হয়, আর পুনরায় দ্বিতীয় কোনো ভাঁড় আবার বাঁধতে হয়, তৃতীয় ভাঁড় বাঁধতে হবে আর রসের ভাঁড়টা পেড়ে নিয়ে আসতে হবে। ওই রসগুলো নিয়ে এবার বাড়িতে এসে একরকম ছেঁকনি দিয়ে ছেঁকে হাঁড়িতে ফেলে জাল দিয়ে গুড় তৈরি করতে হয়। ভাতের সঙ্গে দুধ নিতে হবে আর এই গুড় নিতে হবে, খেয়ে দেখো খুব সুন্দর, আর রাখা যাবে না। একটু গাঢ় হবে, যত আমি নাড়া দেবো তত রসটা এই গুড়টা গাঢ় হবে, ঘন হবে, ঘন হওয়ার জন্য নাড়া। এই গুড়ের রং হচ্ছে, আর এই যখন আমি পাটালি তৈরি করবো তখন হয়ে যাবে সাদা। এই যা পাটালি তৈরি হচ্ছে, যদি এই গুড়ে যদি ফটকিরি কিংবা চিনি যদি দেওয়া হয় তো এই গুড়ের যে এই যে এখন আপাতত যে কালো রংটা দেখা যাচ্ছে এইটা পুরো সাদা হয়ে যাবে, একদম সাদা হয়ে যাবে। হাটের বাজারে যেটা দেখতে পাওয়া যায় সাদা পাটালি, ওটা এই চিনি কিংবা ফটকিরি দিয়ে দেওয়া হয় বলে সাদা। মানুষেরা মনে করে যে এই সাদাটাই হচ্ছে খুব ভালো জিনিস, কিন্তু ভালো না, রং সাদা কিন্তু খেতে খারাপ। আর অরিজিনাল পাটালি বা কিংবা গুড় দড়ি চিনি না দিয়ে ফটকিরি না দিয়ে করা হয় তার রং হবে একটু কালচে বা একটু লাল। জড়াই ধরবে না ওটা ওই ওই পাত্রের গায়ে যাতে গুড়টা জড়িয়ে না যায়, তার জন্য এইটা দেওয়া হয়, কুড়োটা দেওয়া হয়। এবার পাটালি দেওয়ার পরে শক্ত হয়ে যাওয়ার পরে যখন আমি তুলে নেব তখন ওই কুড়োটা গুড়ের গাছ থেকে আপনার থেকে পড়ে যাবে। কুড়োর উপরে ওই যে ন্যাকড়াটা দেওয়া হচ্ছে ওইটা ওই ন্যাকড়ার উপরে এই পাটালি তৈরি হবে, আর ওই যে কুড়োটা দেওয়া হচ্ছে যাতে করে ওই পাত্রের রসটা গুড়ের রসটা যেন না লাগে, ওই জন্যে ওই কুড়োটা দেওয়া। ওই টাকির মানুষেরা বাড়িতে একটা পাত্রে ওরা চুন ভিজিয়ে রাখে, যে চুন আমরা হাটে বাজারে খাই পানের সঙ্গে ওই চুন ওরা ভিজিয়ে রাখে, ওই চুনের জলটা ওই রসে দেয় এবং চিনি দেয় দিয়ে যার ফলে পাটালির রংটা অত্যাধিক সাদা হয়, সাদা হয় চুনের জন্যে। এই হচ্ছে অরিজিনাল পাটালি, তো কোনো চিনি ফটকিরি কিছু দেওয়া হয় না। ওই পাটালি বাজারে যে দাম হবে তাছাড়া 20-30 টাকা বেশি হবে এই পাটালি। শহরের লোক এরা নিশ্চয়ই জানে না, মনে করে সাদা এইটাই ভালো, কিন্তু সাদাটা যে কীভাবে তৈরি হচ্ছে কিন্তু শহরের মানুষ তা জানে না, যা এটা সাদা রং বাহ এত সুন্দর, কিন্তু না সুন্দর নয়, ওটা ক্ষতিকারক, যেহেতু চুন ফটকিরি ইত্যাদি ওতে মিশেল দেওয়া হয় ওই জন্যে ওই অবস্থাটা সাদাটা হয় বেশি। খেজুরের রসটা খেলে অসুবিধা হয় না, তবে যেখানে হয়তো এক গ্লাস খেলে কোনো অসুবিধা, সেখানে যাতে আমি 5 গ্লাস খাই, 200 জায়গায় যাতে আমি 1 লিটার খাই, তাহলে সাধারণত হবেই হবে। বাদুর তো রসটা খায় ওই যে যেখানে মানে গাছটা কাটা হয় ওই জায়গাটায় ওরা বসে বসে ওই জিভ দিয়ে ওই ওই রসটা ওরা খায়, আর দাঁত দিয়ে কুড়িয়ে 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 গর্ত করে ফেলে, ডিপ করে ফেলে, যার ফলে তখন গাছ কাটার অসুবিধা হয়, এই জন্যে ওই ওইটাকে মানে ঢেকে রাখতে হয় যাতে বাদুরটা বসে যেন ওই খেজুর গাছের মাথাটা ডিপ না করতে পারে। আর কিছু কিছু পাখি আছে ওরা ওই ভাড়ের কানায় বসিয়ে ওরা ঠোঁট দিয়ে দিয়ে ওই যে আমরা বলছিলাম যে আগে বলছিলাম যে নলি পোতা হয় ওই নলি দিয়ে ওই টুপ 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 করে ওরা রসটা খায়। রসটা রাখা যায় না এই কারণে ওটা তো একদম জল জাতীয় জিনিস, তার ভেতর কি হয়তো মিষ্টি এই, কিন্তু ওটা রাখলে প্রথম দিনেকার রসটা যেমন পরিষ্কার হবে আর দ্বিতীয় দিনের রস কিন্তু ওইরকম পরিষ্কার হয় না, একটু ঘোলাটে ঘোলাটে মতো হবে। কিন্তু আমি যদি প্রথম দিনের রসটা যদি আমি ওইভাবে রেখে দিই তাহলে ঠিক ওই দ্বিতীয় দিনের রসের মতন সাদা হয়ে যাবে।
ওই রস হয়ে গেছে, এক দুই তিন দিন রাখলে একদম টক হয়ে গেলেই। ওতে আমি শুনেছি ওই যারা কি তৈরি করে ওকে ওকে তাড়ি তৈরি করে খায়, ওরা কি হয় নেশা হবে, ও যারা খায় তারা খায়। ওই আমাদের এখানে রাস্তার সময় যারা রেজারাই এলো, ওই যে এরা মাটি কাটারা, ওরা নিত দশ দিন পনেরো দিন করে রস রেখে খেতে। ওরাও আমি বলি বন্ধু কিরকম লাগে, তাহলে আরে বন্ধু খুব ভালো হয়। খেজুর রস কেমন লাগে তোদের খেতে? মিষ্টি। হ্যাঁ, খেজুর রস চুরি করে খাস কখনো? তোদের থেকে চুরি করে তারপরে খেজুর গাছে প্রথম ওটা হয়, তারপরে খেজুর ভাড়ের সামনে একটা সরু পাট কাটি নিয়ে ভাড়ের ভিতরে পুরে দিয়ে চুষে চুষে খেজুর গাছ তুলি। এই লেগে আছি চার ছয় দিন, যেরকম সময় যেন নইলে রস গড়িয়ে গোড়া পচে, নইলে রস গড়িয়ে গোড়া পচে, সকালে হবে মরণ। খেজুর গাছে হাড়ি বাঁধো মন, খেজুর গাছে হাড়ি বাঁধো মন।